নাগরিকত্ব নিতে পাঁচ রাজ্যের আবেদন করতে নোটিশ কেন্দ্রের, এই নিয়ে রাজনৈতিক তরজা তুঙ্গে। আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ থেকে আসা অমুসলিম শরণার্থী, যেমন হিন্দু, শিখ, জৈন, বৌদ্ধ ধর্মাবলম্বী, যারা বর্তমানে গুজরাট, রাজস্থান, ছত্তিশগড়, হরিয়ানা, পাঞ্জাবে, এই পাঁচ রাজ্যে 13 জেলায় বসবাস করছেন, তাদের ভারতীয় নাগরিকত্বের আবেদন করার বিজ্ঞপ্তি শুক্রবার জারি করেছে কেন্দ্র। কিন্তু এই তালিকায় নাম নেই পশ্চিমবঙ্গের। এই নিয়ে শান্তনু ঠাকুরের মুখোমুখি আমরা, তার দাবি পশ্চিমবঙ্গে আগামীতে চালু হবে, আশাবাদী আমরা। এটা তো গতকাল একটা গেজেট বেরিয়েছে দেখলাম, তো সেখানে যে পাঁচ রাজ্য এবং 13টা জেলাতে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে বলা হয়েছে যে এই নিয়ে ই করতে, তত্ত্বাবধান করতে, ঠিক আছে, স্টার্ট হয়েছে। এর জন্য সাধুবাদ জানাই আমাদের মাননীয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে। বিষয়টা হচ্ছে যে বাংলা হলে ভালো হয়, কেননা বাংলা সবচেয়েতে এই উদ্বাস্তু সমস্যার মূল কেন্দ্রবিন্দু হচ্ছে বাংলা। এই মুহূর্তে সবচাইতে মেজর সমস্যা বাংলার এই মতুয়া সম্প্রদায় নিয়ে, তো এখানে ইমপ্লিমেন্ট হলে এবং রুলটা এখানে ফ্রেম হলে খুব বিষয়টা ভালোই হতো। যাই হোক, এটা নিয়ে আশা রাখি আমাদের কেন্দ্রীয় নেতৃত্বরা চিন্তা করবেন, চিন্তাভাবনা করবেন এবং সেই অগ্রগতির দিকে এগোবেন আশা রাখি। না, শুরু করেছেন ওনারা, আবেদনও আমরা করেছি মৌখিকভাবে যে এখানে করলে ভালো হয়, তো সেটা নিয়ে আগামীতে দেখা যাক কি পরিস্থিতি তৈরি হয়। পরিস্থিতি সম্প্রদায়ের জন্য এখন আবেদনপত্র না, সিস্টেম যেটা ছিল, সাংবিধানিক যে গেজেট যেটা ছিল, গেজেট ঠিক আছে, খালি আপাতত এটাকে ইমপ্লিমেন্ট করা হচ্ছে পাঁচটা রাজ্যে, তার জন্য একটা গেজেট বার করা হয়েছে। এরকম নয় যে আগের সেই টোটাল আইনটাকে, সংবিধানটাকে পরিবর্তন করে দেওয়া হয়েছে, এমন কিছু নয়। ওপার থেকে এই পাঁচ ধর্মের, ছয় ধর্মের যে মানুষ আছে তারা এপাশে এলে তারাই নাগরিকত্ব পাবে, অর্থাৎ ওখানকার যারা সংখ্যালঘু মানুষ ওপারে এই তিন দেশের, সেই সিস্টেম, সেই পদ্ধতি, সেই সমস্ত কিছু ঠিক আছে। আপাতত পাঁচ রাজ্যের জন্যে, এই পাঁচ রাজ্যের জন্যে যে গেজেটটা দরকার সেটা বেরিয়েছে। সেক্ষেত্রে তো একটা বাঙালি উদ্বাস্তু দেশের মধ্যে বৃহত্তর আকারে, বাঙালি উদ্বাস্তুদের জন্য সেই অর্থে বলা যেতে পারে যে বাংলায় ম্যাক্সিমাম বাঙালি উদ্বাস্তু বাংলাদেশ থেকে এবারে এসেছিল, তাদের ক্ষেত্রে তো একটা নিরাশ বাড়ি এখনও সেই অর্থে কোনোরকম। আমার মনে হয় সমস্ত মিডিয়ার উচিত মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে গিয়ে, পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী যিনি মমতা বন্দ্যোপাধ্যায়, ওনার কাছে গিয়ে জিজ্ঞেস করা উচিত যে আপনি কেন শুধু এটাকে পলিটিক্যালি দেখছেন, কেন আপনি সহানুভূতির ভিত্তিতে দেখছেন না, কারণ ওপাশ থেকে তো অত্যাচারিত হয়ে এপাশে এসছে, তা বাংলাতে একটা ফেডারেল স্ট্রাকচার মেনটেন করে আপনি সেটাকে বাংলাতে রুল ফ্রেম করতে দিন, কেন উনি করছেন না আমার প্রশ্ন। এখানে বাংলায় যদি এখন ফ্রেম করা হয়, পশ্চিমবাংলার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে ই দিক, ক্লিয়ার ক্লিন চিট দিক, আমরা এখানে করে দিচ্ছি, পরিষ্কার বিষয়। সবার আগে তো উনি এখানে গণ্ডগোল বাঁধাবে, রাষ্ট্রীয় সম্পত্তি এখানে ধ্বংস করানো হবে, ব্যাপারটা তো সেরকম জায়গায় পৌঁছে যাবে, তো সেখানে বাংলাতে কি করে করবে, বাংলার যেখানে বর্তমান সরকার যেখানে কোনোভাবেই সহযোগিতা করার জন্য কোনো প্রকার কোনো পদক্ষেপ নিচ্ছে না, সেখানে আমরা ইমপ্লিমেন্ট করলে এখানে উনি বলুক যে এখানে উনি রাইট তৈরি করবে না, হিন্দু মুসলমানের মধ্যে রাষ্ট্র সম্পত্তি ধ্বংস করবে না, আমরা অবশ্যই পদক্ষেপ নেবো, সেভাবে আমরা চিন্তা করবো, আমরা তো জানিয়েছি আপাতত। কটাক্ষ মমতা বালা ঠাকুরের, বললেন বাংলায় চালু হয়ে আন্দোলনে যাব আমরা। নাগরিকত্বের নোটিশ নিয়ে তুঙ্গে রাজনৈতিক তরজা। এই পাঁচ রাজ্যে বিশেষ করে ছত্তিশগড়ে বাদে আর অন্য অন্য জায়গায় অতটা নেই, ছত্তিশগড়ে অনেকটা আছে, কিন্তু সেখানে দাঁড়িয়ে এই হঠাৎ করে এই নোটিফিকেশন জারি করা, তার মানে পুরো ভারতবর্ষের যেখানে যেখানে ওপর বাংলা যারা আছে, রিফিউজি হিসেবে যারা বসবাস করছে, যারা উদ্বাস্তু হিসেবে বসবাস করছে, তাদের মানে একটা আতঙ্কে পরিণত করার জন্য এটা করেছে। এবং এই পাঁচটা জায়গায়, এবং পশ্চিমবাংলা এটা করেনি, তার কারণ হচ্ছে যে পশ্চিমবাংলা এটা আগামীতে ও মানে ঠিক আসামে যে ক্যাটাগরি, সেই আসামের মতন পরিস্থিতিটা করবো বলে এই পাঁচটা রাজ্যে প্রথম ধাপটা শুরু করলো। এবং পশ্চিমবাংলায় জানে যে এখনই করলে একটা আন্দোলন শুরু হবে, এই কারণের জন্য মানে আন্দোলন যাতে না হয় তার জন্য ছোট ছোট করে করে এগুলো কাজ করছে। সাধুরাটা তো দাবি করছে যে এর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী, পশ্চিমবঙ্গে যে চালু করা যায়নি উদ্বাস্তুদের ক্ষতি হলো এর জন্য মমতা বন্দ্যোপাধ্যায়। শুনুন, প্রথম কথা হচ্ছে আসামের থেকে যখনই এখনও তার যদি আসলে তার তো সেন্স নেই, তার তো সেই বুদ্ধিই নেই, তার যদি সেই বুদ্ধি থাকতো যে আসামে আজকে আমাদের লোকরা আসামে কী পরিস্থিতি, আসামকে দেখে এখনও কি শিক্ষা নেব না আমরা, আসামে ডি ক্যাটাগরি সেই মানে এখনও নোটিফিকেশন তাদের ধরিয়ে দিচ্ছে,
তাহলে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় আসে বলে এখন আমরা ভালো আছি। আমরা মনে করি যে মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবাংলায় ক্ষমতায় আসে বলে এখনও আমরা অনেকেই যারা উপর বাংলার মানুষ এবং যারা মতো সম্প্রদায়ের মানুষ আমরা এখনও ভালো আছি আমার মনে করি। ছত্তিশগড়ে মতো সম্প্রদায়ের প্রচুর মানুষ রয়েছে এবং তারা যদি সিএর আয়তা করে এনে আপনারা কি সাধুবাদ জানাবেন নাকি অন্য পথে হাঁটবেন? না, আমরা আন্দোলনের দিকে যাবো, তার কারণ হচ্ছে ওখানেও ছত্তিশগড়ে যারা আছে সব রিফিউজি, ইন্দিরা গান্ধী তাদের নিয়ে এসে ঘর বাড়ি জায়গা জমি সব কিছু দিয়েছে তাদের। আজকে তাদের যদি আবার তাদের আবেদন করে যদি নাগরিকত্ব নিতে হয় তাহলে মানুষ কি করবে? তাহলে আমরা কত মানুষ পথে পথে ভাসবো? আমাদের দাবি হচ্ছে আমরা এই দেশের নাগরিক, আমাদের বাবা মা অখণ্ড ভারতে জন্মগ্রহণ করেছে, আমরা এই দেশে জন্মগ্রহণ করেছি, আমাদের সন্তানরা এই দেশে জন্মগ্রহণ করেছে, আমাদের কেন পরিচয় দিতে পারবে ভারতীয় কি না অভারতীয়? তাহলে প্রথম কথা হচ্ছে তাহলে একটা ডিএনএ টেস্ট হোক যে ভারতবর্ষের অরিজিনাল কারা। এবং আজকে আমরা যে অল ইন্ডিয়া মতমহর সঙ্গে আমার শাশুড়ি বড়মা বীণাপাণি ঠাকুর এবং কপিল কৃষ্ণ ঠাকুর আমার হাজব্যান্ড, তারা যে আজকে এই আন্দোলন করেছিল মতমহর সংঘর তরফ থেকে, ভারতবর্ষের মতরা আজকে ছাপিয়ে পড়েছিল এই আইনের বিরুদ্ধে। আমরা নাগরিক তার জন্য নয়, নাগরিকত্ব দিতে হবে তার জন্য না, আমরা ছাপিয়ে পড়েছিলাম আইনের বিরুদ্ধে। যে আইনটা 2003 সালে যে আইন করেছিল সেই আইনটা পরিবর্তন করে আমাদের বলা হোক আমরা এই দেশের নাগরিক, এটাই আমাদের দাবি।